আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন চলছে? চলে আসছি ভাই, বাইকের গন্ধ পাইছি দীপু। হ্যালো বাইকার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকে অনেকদিন পরে নতুন একটি রিভিউ সেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এবং আমার সাথে আছে দীপু ওস্তাদ। ওস্তাদ হ্যালো এভরিওয়ান। এবং আজকে যে বাইকটি নিয়ে আমি রিভিউ করতে যাচ্ছি এটা বাংলাদেশের মোটামুটি ভালোই একটি জনপ্রিয় বাইক। এটি হচ্ছে হোন্ডা এক্স ব্লেড এবং আজকে আমার সাথে আছে হোন্ডা এক্স ব্লেড এর ওনার শিশির। হাই ভাই। সো আমরা খুব শীঘ্রই ফিরে আসছি, তার আগে ছোট্ট একটি চায়ের বিরতি নিব, তারপর আমাদের সেশন স্টার্ট হয়ে যাবে। তো টিল দেন আমাদের সাথেই থাকুন, কি বলেন ওস্তাদ? এক্সপ্লেডের আগে কি আর কোনো বাইক চালিয়েছো? হ্যাঁ ভাই, এক্সপ্লেডের আগে আমি আরো তিনটা বাইক চালিয়েছি। যেমন আমার ফার্স্ট বাইক ছিল হোন্ডা লিভো, তো তারপর আমি একটা 80cc রানার ইউজ করি কিছুদিন, হোন্ডা হর্নেট, এবং ওই বাইকটা আমি 60,000 কিলো চালাই 2 বছরে। আচ্ছা, তো হর্নেট থেকে এক্সপ্লেডে কনভার্ট করার মানে নিজেকে শিফট করার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, ওইটাই জানতে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই ভাই, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জানেন অনেক ভালো ভালো বাইক এখন আছে। এখন প্রাইস সেগমেন্টের ভিতর আসেন তাহলে 2 লাখ টাকার ভিতর বাইক আছে, অ্যাপাচি 4B বর্তমানে জনপ্রিয় বাইক, পালসারও আছে, সুজুকিও আছে, আবার হোন্ডা এক্স ব্লেডও আছে। তো এখন আপনার প্রশ্ন থাকতে পারে আমি কেন হোন্ডা এক্স ব্লেডই নিলাম। যারা বাইকার্স তারা সবাই জানে যে এক্স ব্লেডের মাইলেজ খুবই ভালো। আচ্ছা, বাইক কেনার ক্ষেত্রে আমার কন্ট্রোলিংটা দরকার, কন্ট্রোলিং কেমন, ব্রেকিং কেমন, স্পিড কেমন, আমরা কিন্তু এই তিনটা জিনিস ফলো করি এবং এটার মেইনটেনেন্স খরচটা আমরা দেখি। যদি বলি আপনাকে অ্যাপাচি 4B থেকে কিন্তু এটার দাম অনেক কম। আচ্ছা, ঠিক না? কিন্তু পারফরম্যান্স অ্যাপাচি 4B থেকে বেশি। এখন অনেকে বলতে পারেন ভাই আমি তো অ্যাপাচি 4B তে 130-140 উঠাই, তো আমি বলবো আমার এটা তো 130 উঠাইছি আমি, কিভাবে সম্ভব? এটাই আছে আপনাদেরকে একটা মেইন ফ্যাক্ট আমি বলবো। আচ্ছা, এটার মেইন ফ্যাক্টটা হচ্ছে যেটা আপনারা এর আগে কেউ কখনো শেয়ার করে নাই, বলে নাই, এটা রেসিং ফ্ল্যাগ। আচ্ছা, রেসিং ফ্ল্যাগটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার গাড়ির পারফরম্যান্স টোটালি চেঞ্জ করে দিবে। এই বাইকটাতে যদি আমি বলি আমি যে কয়টা কন্ডিশন দিছি, মাইলেজ, টপ স্পিড, ব্যালেন্স, অন্যান্য বাইকের তুলনায় এটা বেস্ট। বুঝতে পারছি, দ্যাট ইজ বাই তুমি হোন্ডা মানে হর্নেট থেকে এখানে চলে আসছো। হ্যাঁ, হর্নেট থেকে এখানে এক্স ব্লেডে। রাইট, বুঝতে পারছি। তোমার মানে টোটাল রাইডিং এক্সপিরিয়েন্স কেমন, মানে কত হাজার কিলো চালাইছো এখনো? এই গাড়িটা আমি বর্তমানে 16,000+ চালিয়েছি। তো এই এক্স ব্লেড নিয়ে তুমি কোথায় কোথায় গিয়েছো রিসেন্টলি? রিসেন্টলি আমি খুলনাতে গিয়েছি, সিলেটে গিয়েছি, তো এই ফেব্রুয়ারিতে আবার বান্দরবান যাচ্ছি। আচ্ছা, ওকে। আচ্ছা শিশির, তুমি একটু আগে কথার পৃষ্ঠে একটা কথা বলেছো, এই বাইকের মাইলেজটা অনেক ভালো। সো এটা আমার মাথায় ক্লিক করলো যে মাইলেজটা ভালো, বাট তুমি আসলে কত পাচ্ছ মাইলেজ এক্সপ্লেড থেকে? এর বিষয়টা যখন আসে এটা কিন্তু একটা সেনসিটিভ ইস্যু, বিকজ এই কথাটা আপনি যাকে জিজ্ঞেস করবেন সে হয়তো বলবে 40 পাচ্ছি বা 50 পাচ্ছি। সম্পূর্ণ মাইলেজটা নির্ভর করে রাইডারের উপর। তো এখন আমি যদি এটা ঢাকার ভিতরে মানে আমি তো হাই রিস্ক করে চালাও ইউজ করি, তো যদি আমি রাফ ইউজ করি তাও আমি এটাতে মিনিমাম 30+ পাচ্ছি। আচ্ছা, আর হাইওয়ের ক্ষেত্রে যদি আমি ফুল থ্রোটলে ধরেন 100+ এ টানি, টানা ধরেন 1 ঘন্টা আমি ইউজ করি, তখনও আমি 35 এর মতো পাচ্ছি। এটা হচ্ছে জেনুইন কথা। এখন আমি আসি যদি আমি নর্মাল ভাবে টানি, নর্মাল ভাবে আমি রাইড করি, তাহলে 40+ পাচ্ছি। আমি দুইভাবেই টেস্ট করে দেখছি, ঢাকার ভিতরে আমি 40+ পাচ্ছি, এবং হাইওয়েতে যদি আমি
5 গিয়ারে 60 থেকে 70 এর ভিতর চালাই তখন আমি 55 প্লাস পাচ্ছি মাইলেজ, এটা আমি নিজে মেপে দেখছি, উইচ ইজ মানে অনেক চমৎকার একটা মাইলেজ। রাইট, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার চালানোর উপর নির্ভর করতে। এটা আমরা অনেকেই জানি যে হাই রিফ করলে অবশ্যই মাইলেজ কম পাওয়া যাবে, বাট 55 এই রকম একটা রিকোয়ারমেন্টের বাইক থেকে পাওয়া ইটস আসলে অনেক অনেক বেশি। হ্যাঁ, কিন্তু এই যে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি 60-70 এর উপর যাবো না, 5 গিয়ারে থাকতে হবে। যেমন বাংলাদেশেও কিন্তু এরকম হাইওয়ে রোড আছে, যেমন আপনি ঢাকা মাওয়া যান বা মাওয়ার পরে ভাঙা থেকে আপনি শুরু করেন যে রোডটা, ওই রোডটা কিন্তু টোটালি ফুল ক্লিন, আপনাকে কোথাও ব্রেক ধরতে হচ্ছে না, এরকম একটা রোড। তো আপনি ওই রোডে আপনি ট্রাই করে দেখতে পারেন যে 50 প্লাস মাইলেজ আপনি তখন পাবেন। আচ্ছা, তারপর তোমার মানে লাস্ট ট্যুরটা ছিল সিলেট, সিলেটে কয়দিন ছিলা তুমি? সিলেটে আমি 2 দিন ছিলাম। সিলেটের কোথায় কোথায় গেছো? সিলেটে আপনার অনেক জায়গায় গিয়েছি, যেমন শ্রীমঙ্গলেও আসছি, চা বাগান, লালপাহাড়, তারপর আরো সিলেটের ভিতরে আমি জাফলং এও গিয়েছি, 2 দিনের ভিতরই অনেক লং ট্যুর দিয়েছি। আচ্ছা, তো আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে LiQWYD নিয়ে ট্যুর করার সময় কোনো প্রবলেম কি ফেস করেছো এখন পর্যন্ত? LiQWYD এর এখন পর্যন্ত তেমন লেকিংস পাই নাই, বাট সামনের টায়ারটা একটু চিকন, যেমন আপনি হার্ড ব্রেক ধরলে সামনেরটা একটু স্লিপ কাটে। আচ্ছা, এটা আরেকটু আপডেট হলে ভালো হতো। হ্যাঁ, এটা আরেকটু আপডেট হলে ভালো হতো, এটা আমার কাছে একটু বেশি প্রবলেম মনে হচ্ছে। আচ্ছা, আর যেটা হচ্ছে যে তুমি কিছুটা ডেকোরেশনও চেঞ্জ করেছো দেখতে পাচ্ছি, মানে ভালোই হয়েছে ডেকোরেশনটা চেঞ্জ করাতে, মানে এক একজন বাইকারের এক এক রকম ইয়ে থাকে, ইচ্ছে থাকে, আমাদের অনেকেরই ইচ্ছা হয় যে আমার বাইকটা একটু আমার মতো করে সাজিয়ে নেই, তো তুমিও তোমারটা তোমার আঙ্গিকেই সাজিয়েছো, ভালো লাগছে। থ্যাংক ইউ। সো বাইকের অ্যাট এ গ্লেন্স আমি আরেকবার দেখাই দিচ্ছি, মানে ও প্রত্যেকটা নাটের উপরে কাবাল লাগিয়েছে, উইচ ইজ লুকিং রিয়েলি গুড, আর বাইকের কালারটাও অসম্ভব চমৎকার ব্লু, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, এখানে এই কালারটা কিন্তু সহজে নষ্ট হবে না, আমগুলো থাকে এগুলাতে পলি করানোর দরকার নেই, কারণ এই কালারগুলো সহজে নষ্ট হয় না। বুঝছো, মানে এক্সট্রা একটা কোটিং এটার উপরে দেওয়াই থাকে, দেওয়াই থাকে, যেটা নষ্ট হয় না। বুঝতে পারছি। তোমার এটা টোটাল কত পড়েছিল যখন কিনেছো? এটা এটা 1,74,000 ছিল। আচ্ছা, আমার কাগজপত্র সহ 1,90,000 এর মতো পড়ছে। 1,90,000 দিয়ে রেসিং পারফরম্যান্স একটা বাইক পাওয়া খুবই ভালো, যেটা হোন্ডা কোম্পানি করেছে আসলে অ্যাপ্রিসিয়েটেবল। তো শিশির, তোমার এর আগে 3টা বাইক চালানোর এক্সপিরিয়েন্স ছিল, হোন্ডা LiQWYD হচ্ছে তোমার 4th one, সো পরবর্তীতে কি আরো কোনো প্ল্যান আছে বাইক শিফট করার? তা তো ভাই অবশ্যই, বর্তমানে যেহেতু এটাই খুব চলতেছে মার্কেটে জনপ্রিয় এবং লেটেস্ট বাইক হোন্ডার ক্ষেত্রে, তো এটা ইউজ করতেছি, এরপরে যদি অন্য এর চেয়ে আপডেট কোনো বাইক আসে তাহলে আমি ওটাতে আপডেট বলে নির্দিষ্ট কোনো স্পেসিফিক বাইক আছে? আপনারা দেখছেন নতুন ইন্ডিয়াতে একটা বাইক লঞ্চ হয়েছে, র‍্যাপসুল নেকেড ভার্সন, যেটা খুবই সুন্দর একটা বাইক, ওটা পারফরম্যান্স অনেক ভালো, ওটা যদি বাংলাদেশে আসে তাহলে আমি ওটাতে শিফট করব। আমি যাচাই বাছাই করি কয়েকটা জিনিস, যেমন আমার পারফরম্যান্স কেমন, আমি এটাতে সেভ করতে পারতেছি কেমন। এটার টোটালটাই হচ্ছে তুমি 3টা জিনিস মেজার করে নিয়েছো, একটা হচ্ছে তোমার স্পিড, প্রাইস, প্রাইস, ব্রেকিং, কন্ট্রোলিং, মাইলেজ, আপনি যেটা বলেন, উইদিন আ লিমিটেড প্রাইস, সব কম্বো প্যাক, মানে একের ভিতর আপনি সব পাচ্ছেন অনলি ফর এই বাইকটাতে। বুঝতে পারছি। কিসি, তোমাকে অনেক থ্যাঙ্কস, তুমি আসলে এত চমৎকার করে হোন্ডা LiQWYD এর রিভিউটা আজকে আমাদেরকে দিয়েছো, আই হোপ এটা আমাদের যারা ভিউয়ার্স আছে এবং যারা চিন্তা করতেছে যে হোন্ডা LiQWYD কিনবে কি কিনবে না, তাদের জন্য অনেক হেল্পফুল হবে আজকের এই ভিডিওটি। ওস্তাদ, এদিকে আসেন না। সো আমার এসে বলার একটাই কথা, সেটা হচ্ছে যে ভিউয়ার্স যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ হচ্ছে যে ট্যুর ফ্রিক, বুঝতে হবে যে ট্যুরের পাগল সবাই এখানে, এবং ট্যুর ফ্রিকে কিন্তু সবাই বাইকাররা প্রচুর ট্যুর করতে পছন্দ করে, সবাই ট্যুর করেন বেশি বেশি, এবং এই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার সাথে থাকেন, নতুন নতুন ভিডিও আরো রাহাত ভাই নিয়ে আসবে, আনকমন আনকমন ভিডিও পাবেন, অনেক এই চ্যানেলের সাথে থাকেন, আমরা ট্রাই করব সবার থেকে ডিফারেন্ট কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য, তো এই জন্য সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। সো গাইজ, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, আর অবশ্যই আরেকটা সাসপেন্স থাকবে, যেটা হচ্ছে যে আমাদের একের মাল বিপু ভাই রিসেন্টলি একটা বিশাল ট্যুর দিয়ে আসছে, তো নেক্সট সেশনে আমরা একের মাল বিপু ভাই নিয়ে আরেকটা ব্লগ রেডি করছি। সো টিল দেন সাথেই থাকবেন, এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি করে ফেলুন, তাহলে ব্লগটি দেখতে পারবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।